sağır açtı. আজকে হচ্ছে 8 তারিখ না 9 তারিখ, 8 বা 9 তারিখ মার্চ। কলা গাছ দিয়ে করা হয়েছে এটা খুবই স্বাভাবিক যে মাসল টুইচিং হ্যাঁ থাকতে পারে থাকতে পারে। সবকিছু কেমন চলতেছে স্যার? এবার আয়োজনে কোন ব্যাচ ছিল? 17। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আমরা সঠিক টাইমে আসছি।
ভাই, ম্যাডাম জাহানারা ম্যাডাম আসছে। ওইটা হচ্ছে সেন্ট্রাল একটা ইয়ার জন্য আর কি, খরচের জন্য। আর রাস্তা কি এইটা কাকা? এই যে এখানে এত চিকন রাস্তা আছে, পুরা বাগের মতো। মিউ মিউ। এই যে আলহামদুলিল্লাহ, দূরে আমাদের তাইরুনেসে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর এইটা হচ্ছে যে বিখ্যাত বিল, আমাদের বড় বাড়ি বিল। আর রাস্তা, নতুন রাস্তা হয়েছে। কত বছর যাবত বেশি হয়নি। এই বাউন্ডারিটাই দেখছিলাম। হ্যাঁ, আমরা আমরা এই বাউন্ডারিটাই দেখি, ওই যে ফরচুনার যে বাউন্ডারিটা, ফরচুনার এখানে, ফরচুনার ওদিক দিয়ে রাস্তা হয়ে গেলে তখন এই এলাকাটায় একেবারেই ডেভেলপ হয়ে যাবে। দেখছো নি অবস্থা। এই বাসাটা ভাঙছে কেন রুবেল, বলতে পারবা? পানি কেমন এনে কত দূর আছে, ডুবে যাও। তোমরা মাছ ধরো, ধরতে পারতেস না? পেটের ভিতরে কি? হ্যাঁ, এই সময় তুমি ডুবে যাবা। ফ্রিজ দিয়ে বানানো নৌকা, খুবই সুন্দর টেকনোলজি। এই যে বাচ্চারা হচ্ছে গিয়ে আসছে, ফ্রিজ দিয়ে নৌকা বানায়। তোমার বই থাকো ওই তোমার নৌকার দূরে ঘর। একটা বাড়ি পানির মধ্যে, খুবই মজার একটা বিষয়। হ্যাঁ, গার্মেন্টস টার্মেন্টসে হয়তো হবে। পোলাবেন ক্রিকেট খেলতেছে দেখা যাচ্ছে। পরিত্যক্ত ভূমি। এখানে মেশিনারিজ ছিল মনে হচ্ছে রুবেল, বুঝছো? মেশিনারিজ এগুলো হয়তো বা ডাইং এর, হ্যাঁ, একটা ভেঙে। তারপরে যে ওয়ার্কারদের জন্য ওয়াশরুম, উজুর জায়গা। দেখছো রুবেল, এখানে কিছু না কিছু একটা ছিল। আচ্ছা, আমাদের এই অভিযানের একটা নাম দেই, মিলেমিশে থাকতে পারে না, থাকতে পারে না। হ্যাঁ, দেখা যায়। আর এই যে আমাদের ফরচুনা গাজীপুরের আমাদের ড্রেন। বন্ধন কলেজিয়েট স্কুল,
আলহামদুলিল্লাহ, আমরা পেশকার আলীর দোকান না, পেশকার আলী সুপার মার্কেটে আসছিলাম। খুব সুন্দর আচার আছে, আচার দেখা যাচ্ছে। আচার আর হচ্ছে ফুচকা বিক্রি করো না? সুন্দর। এটা কি মশলা? শুকনা মরিচ। আর এটা হচ্ছে গিয়ে টেস্টিং সল, টেস্টিং ফুচকার মশলা। সুন্দর, খুব সুন্দর একটা দোকান, ছোট্ট খাটো একটা দোকান কিন্তু খুব সুন্দর। খাওয়াও কিন্তু রুবেল মজা ছিল, খুব ভালো ছিল। সুন্দর মফস্বল শহরের একটা ইয়া পাওয়া যাচ্ছে। রুবেলেরও জায়গাটা খুব পছন্দ হয়েছে, আমারও খুব কেন জানি পছন্দ হয়েছে। কেন পছন্দ হয়েছে আমরা সঠিক জানি না। বিয়ে তো করেই ফেলাইছে। এটা হচ্ছে আমাদের খাইলকুর পশ্চিম পাড়া, খাইলকুর জায়গাটার নাম মনে রাখিও, খাইলকুর পশ্চিম পাড়া। রোডের নাম জয় বাংলা রোড। ঝুটের ট্রাক পানির রং একেবারে বাজে অবস্থা। গার্মেন্টস ডাইংয়ের এলাকা ছিল অনেক নিচে এলাকা। লাল ব্রিজ এত পাড়া বলে একটা জায়গা আছে, শুটিং হয় ওদিক দিয়ে সহজ। হ্যাঁ, বাইরের থেকে দূরে সরেন, এরা যে কোনো সময় ব্রেক ইয়া করবে। বাইরের পিস থেকে সরেন। আরে কি না, পরে আসছে না, এই দুবা এই গাইছি না, শান্ত থাকো।
এদিকে সুন্দর ধান হয়, খুবই সুন্দর। আচ্ছা আমরা আসছি হচ্ছে লাল ব্রিজের মধ্যে, একটা রেল ব্রিজ, পানির কালারের অবস্থা গন্ধের অবস্থা। আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আসছি হচ্ছে লাল ব্রিজে। আমি অনেকদিন পর রেল লাইনে আসলাম। রেল ব্রিজে আমি সেভাবে কখনো আসি নাই। এখন রুবেল লাইনে উঠবো, উঠে আমরা একটু ফটো সেশন করবো। আজ আসতেছি, ছবিটা তুলে দিতে হবে, চলো আসো হাইটে আসছি। ধৈর্য আটিও বুঝছো, কারণ না আমরা জানি না এটা ঝালের কি অবস্থা না অবস্থা। একটা রেলগাড়ি আসলে জোস হইতো, কঠিন অবস্থা। না আর সামনে যাওয়ার সাহস পাইতেছি না আপাতত। না না ওই এদিকে ছবি খুব একটা ভালো আসবে না, কেননা হচ্ছে সূর্য আমাদের এগেইনস্ট। হ্যাঁ হয়তো বা করবে আর কি, করলে বোঝা যাবে। এই যে এখানে তো তোমার আলটিমেটলি খাওয়া দাওয়ার দোকান বসাইতেছে, তো নিশ্চয়ই সেটার পিছে কারণ আছে। দেখতে পারতেছি না, দাঁড়ান একটা মিনিট, আমি দেখে নিই। সার্ভার ডিস্টার্ব করতেছে। হ্যাঁ আমি দেখছি, স্ক্রিনশট আসছে আপনার। ভাই এখানে আপনি দাঁড়াইলে এই দিক দিয়ে তুললে তো মনে হয় ফ্রেমটা আরো চমৎকার আসতো। ভিড়ও হচ্ছে মনে হচ্ছে। আল্লাহ ভরসা, টেনশন নিও না, ইনশাআল্লাহ একটা সমাধান হবে। আল্লাহ ভরসা, ভাবি নাই একদিন ঘুরতে আসছি এখানে। কলেজ কেটে আসবা, আরেক বিপদ হয়েছে না।